টি-20 বিশ্বকাপের প্রথম পর্বে গ্রুপ ডিতে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে পড়েছে বাংলাদেশ। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপে চারটি গ্রুপে বিভক্ত হয়ে 20টি দল খেলবে প্রথম পর্বে। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী চারটি গ্রুপের মধ্যে সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশই। তবে বিশ্বকাপে শীর্ষ আটের মধ্যে থেকে শেষ করা নেদারল্যান্ডস এখানে আছে চতুর্থ দল হিসেবে। বাকি তিনটি গ্রুপে আছে একাধিক বাছাই পর্ব পেরিয়ে আসা দল। আবারও গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গ্রুপ এ তে তারা আছে আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে। এ গ্রুপের প্রতিটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের আইজেন হাওয়ার পার্কে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে একমাত্র গ্রুপ ডি এর ম্যাচগুলোই যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চল মিলিয়ে হবে, যে গ্রুপে আছে বাংলাদেশ। প্রথম পর্বের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে সুপার এইটে। সেখানে আটটি দল খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে। তবে শীর্ষ আট দল এরই মধ্যে জানে সুপার এইটে উঠলে তারা কে কোন গ্রুপে পড়বে। এর ফলে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স আপ হওয়াতে সেই গ্রুপিংয়ে কোনো পার্থক্য হবে না। সোহানুর রহমান রাফি, পদ্মা নিউজ।